পাকবারত উপমহাদেশের মধ্যে যে কজন মহান সুফি সাধক ইসলাম প্রচার করেছেন প্রসার করেছেন তন্মধ্যে যিনি সবার শীর্ষে তিনি হচ্ছেন আতায়ে রাসূল আতায়ে হুজুর গরীব নওয়াজ বন্দে নওয়াজ মুইনুল মিল্লাত ওয়া দ্বীন খাজা মুইন চিশতি সুম্মা আজমিরি শাবাব রাদিয়াল্লাহু তাআলা এবং আর অনেকের অবদান আছে মুজাদ্দিদ আল ফাসানি রাদিয়াল্লাহু তাআলা আন উনার অবদান আছে বাদ ফমাসের মধ্যে তা আমি সবার কথা তো বলতে পারবো না হুজুর গরীব নওয়াজ দুই একটি কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব তো আউলিয়া কেরামের মাধ্যমে পৃথিবীবাসীর মধ্যে আল্লাহর রহমত নাযিল করেন কাদের উপর আমাদের উপর বিশেষ করে আমাদের এই বাংলাদেশের জমিন বারাউলিয়ার দেশ কিসের দেশ বারাউলিয়া কেরামের দেশ তন্মধ্যে সিলা শাহজালাল ইয়ামুনি আল মুজাররদি রহমতুল্লাহ তাআলা একজন তো ইসলাম প্রচার প্রসারে গরীব নওয়াজের অবদান আমরা কোনোদিন ভুলতে পারব না বাগবার উপমহাদেশের মধ্যে যখন আল্লাহ চিনত না কিও আল্লাহ চিনত না তৌহিদ চিনত না আযান ছিল না একামত ছিল না মসজিদ ছিল না খানকা ছিল না মাদ্রাসা ছিল না কিছুই কিছুই ছিল না চতুর্দিকে পুত্তলিখিত বরফুর মূর্তি পূজা করত এই বাংলাদেশের জমিও এখানে বসবাস করত ব্রাহ্মণরা কারা চাকমারা বুদ্ধরা শাহজালাল ইয়ামন থেকে দিল্লি হয়ে এই সিলেটের জমিনে এসে ইসলামের দাওয়াত দিয়েছেন সুবহান এদের অবদান আমরা বলতে পারবো কখনোই পারবো না আউলিয়া কেমের অবদান তো যাদের অবদান আজকে আমরা মসজিদ পেয়েছি মাদ্রাসা পেয়েছি খানকা পেয়েছি আজান পেয়েছি নামাজ পেয়েছি সেগুলোর পিছনে অবদান যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পাকবার উপমহাদেশের মধ্যে ইসলামের আলো ছলে ছড়িয়ে পড়েছেন তন্মধ্যে হুজুর গরীব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ হুজুর মুরিদ চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সবার একজনের প্রিয় ছিল গরীব নওয়াজের প্রিয় ছিলেন কে হযরত উসমান হারওয়ানি আমরা বলি হারুনি ওনার আসল প্রকৃত নাম হারওয়ানি হারওয়ান নামের সাথে সংযুক্ত থাকার কারণে ওনাকে হারওয়ানি না বলে আমরা হারুনি বলি সহজে এটা আসলে মূলত হারওয়ানি উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে অনেক দিন ছিল উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির সাথে মক্কা শরীফ গেলেন কে হুজুর গরীব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আন অদৃশ্য বাবা আওয়াজ আসলো খানে কাবার মধ্যে আমি মুইনুদ্দিনকে কবুল করে ফেলেছি সুবহানাল্লাহ এভাবে আমি আস্তে আস্তে একটু 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 বলতেছি এরভাবে মদিনাতুল মুনাব্বারা গেলেন রাসূল পাকের রওজার সামনে উনি চেয়েছেন ওখানে থেকে যাওয়ার জন্য হুজুর গরীব নওয়াজ আওয়াজ আসলো রওজা পাক থেকে আওয়াজ আসলো মুইনুদ্দিন তোমার নাম দেওয়া হয়েছে মুইনুদ্দিন কি দিন কো জিন মদদ করনে ওয়ালা দিন কো আর গোসবাকের নাম কি মুহিউদ্দিন দিন কো জিন্দা করনে ওয়ালা গোসবাকের নাম কি মুহিউদ্দিন দিন কো জিন্দা করনে ওয়ালা আর গরীব নওয়াজ নাম হচ্ছে মুইনুদ্দিন দিন কো মদদ করনে ওয়ালা সুবহান এ মুইনুদ্দিন বাবা মুইনুদ্দিন তুমি এখানে থেকে গেলে হবে না তোমার মাধ্যমে পাকবার মহাদেশের মধ্যে ইসলামের আলো ছড়িয়ে ছিটিয়ে পড়বে তোমাকে পাগফ মহাদেশের বালাইয়াত রাস মুকুট তোমার উপর আমি পরিধান করে দিলাম গরীব নওয়াজ একটি আফেল দিয়েছেন আমার নবী স্বপ্নের মধ্যে গুলো অনেক বিস্তারিত কথা স্বপ্নের মধ্যে একে দিয়েছে কিভাবে কিভাবে আসবে তো গরীব নওয়াজ যে বেলায়েত সম্রাটের মুকুটদারি হবেন বালা মহাদেশের মধ্যে তো কোন জায়গায় গেলে আমরা বুজুর্গ থেকে দোয়া নিয়ে আসি বুজুর্গ দোয়া দিয়ে নিয়ে আসি না গরীব নওয়াজ আসার সময় অনেক আউলিয়াকের মাজার গিয়েছেন দরবার গিয়েছেন আমির খসরু রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার গিয়েছেন দাতাগঞ্জ বস আলী হাসবিরি রাদিয়াল্লাহু তাআলা মাজার গিয়েছেন উনি ওখানে 40 দিন ছিলেন কার দরবারে দাতাগঞ্জ বস আলী হাসবিরি রাদিয়াল্লাহু তাআলা 40 দিন থাকার পর দেখেন আউলিয়াকের উদ্দেশ্যে সুহবত নিয়েছেন আসার সময় দরজায় ঘরে দরজায় একটি শিয়ার লিখে দিয়েছেন گنج بخشے فید عالم مدہر نور خدا گنج بخشے فید عالم
مجهر نور خدا ناک سارا پیر کامل کامل را رہنما صلاة نیا علیکم خضر گریم انوز لکھتے سے گان جب اخشل آخری در امانت تی دربار اللہ رفضت امان باب زاری ہوئی ایکن کنو ناکس پیر اصلے اسم پننو کاسا پیر اصلے ایٹک پوری پننو کامل ہویا جائی سبحان اللہ ایکن ناکس سار پیر کامل ایکن کنو ناکس پیر اصلے کاسا پیر اصلے کامل ہویا جائی پوری پننو ہے ایکن کے بیر ہویا جائی سبحان আর এখানে কেউ যদি পরিপূর্ণ কামেল আছে তাহলে তিনি দ্বীনের রহনুমা হয়ে যায় দুর্বল সুবহান কামেল আর রহনুমা গরীব নওয়াজ দাদা গঞ্জ লাহোর দরবারে এই কথাটি এশিয়াটি লিখে দিয়েছে আসার সময় দুর্বল সুবহান হুজুরে গরীব নওয়াজ এদিকে আসছেন ভারত উপমহাদেশে আপনারা যারা ভারতবর্ষের ইতিহাস পড়েছেন ভারত উপমহাদেশের মধ্যে সুলতান শিহাবুদ্দিন গোরি অনেকবার আক্রমণ করেছেন জয় করতে পারলো না জয় করতে গরীব নওয়াজ এদিকে আসতেছেন আর শিহাবুদ্দিন গোরি উনি স্বপ্নে দেখতেছেন স্বপ্নের মধ্যে দেখতেছেন একজন বুজুর্গ বলতেছে গরীব নওয়াজ ইশারা দিচ্ছে যে আমি ভারত উপমহাদেশের পিতৃরাজকে জিন্দা একজন সুলতানের হাতে আমি সুপর্দ করে দিলাম জুরবুল সুবহানাল্লাহ তিনি হচ্ছেন শিহাবুদ্দিন গোরি তাহলে বোঝা গেল এই পার্কবার মহাদেশের মধ্যে তলোয়ারের জোরে ইসলাম কি হয় নাই প্রতিষ্ঠিত হয় নাই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর আউলিয়া কেরামদের সহবতে আল্লাহর আউলিয়া কেরামের আদর্শে আল্লাহর আউলিয়া কেরামদের বেলায়েতের প্রভাবে বেলায়েতের প্রভাবে এই পার্কবার মহাদেশের মধ্যে ইসলাম বিজিত হয়েছে সুবহান গরীব নওয়াজকে আল্লাহ এমন শক্তি দিয়েছেন উমরা রুহানি বাবা খর্দ করতে গোড়া বাদ ও মহাদেশকে যে এখানে গরীব নওয়াজ যদি আসতেছে ভারত মহাদেশের একজন নামাজি ছিল না মসজিদ আজান কখনো হয়নি সে জায়গায় আসতেছে গরীব নওয়াজ রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ আর আসতে আসতে ভারতবর্ষের যিনি মূল জায়গা আজমির শরীফ পিতৃরাজ যেখানে বসবাস করত যেখানে উট মাত্র গরীব নওয়াজ ওইখানে এসে বসলো সুবহানাল্লাহ উট যেখানে বসতো ওখানে পিতৃরাদের উঠ গরীব নওয়াজকে পিতৃরাদের সৈন্যরা বলল হুজুর এখান চলে যান এর এখানে থাকে যে পিতৃরাদের কি উঠ আপনি চলে যান গরীব নওয়াজ শুধু এক নজর দেখেছিল উঠ বসে উঠ বসাই থাকবে আর উঠবে না বেলায় তো অধিকারী দেখেন গরীব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ কেন আমি একটা কোরআন আপনাকে আয়াত পড়েছি ইহদিনাস সিরাতাল আল্লাহ আমাদেরকে সরল পথে এখন প্রশ্ন হল আমরা কি সরল পথে নাই সরল পথ কে খুঁজবে পথ কে খুঁজবে যে পথ হারিয়ে ফেলেছে যে পথ হারিয়ে ফেলেছে তা আমরা সরল পথ খুঁজতেছি তাহলে এখানে ইহদিনার তাফসীর হচ্ছে সাব্বিত না আল্লাহ আমি সরল পথে আছি আগামীতে তো সরল পথে থাকব এটা কি থিওরি নাই আল্লাহ আমি সরল পথে আছি এই সরল পথে আমাকে মজবুত রাখো দৃঢ় রাখো সুবহানাল্লাহ এই সাব্বিত আমাদেরকে মজবুত রাখো সুবহানাল্লাহ তারপর কি বলতে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহ আমাদেরকে চালাও তাদের পথে যাদেরকে তুমি অনুগ্রহ করছো নিয়ামত দান করছো সুবহানাল্লাহ এখন নিয়ামত আল্লাহ কাদেরকে দিয়েছেন এই তাফসীর করতেছেন কোরআন পাকের অন্য আয়াত দিয়ে উলাইকা আনআমাল্লাহু আলাইহিম من النبيين والصديقين والشهداء والصالحين ضرب الناس سبحان الله نعمت بابت بندا ركرا سرکی سمر نعمت بابت بندا الله اي تفسير كتسي سي قرآن پاکر آيات تي آيات دي اي تاكي بلاي تفسير القرآن بالقرآن قرآن پاکر اي تي آيات دي ار تي آيات تر تفسير كرا سبحان الله اي آيات مده سار پاکر منشتر بننا دي چن الله تالك মিনান নবীন নবীদের পদ মিনান ওয়া সিদ্দিকিন সত্যবাদীর পদ ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন শহীদদের পদ আল্লাহর রাস্তায় যারা কুরবানি হয়ে গেলেন তাদের পদ এবং ওয়া সালিহিন সালিহিন মানে গোস পাকের পদ সালিহিন মানে গরীব নওয়াজের পদ সালিহিন মানে আমুদুল মুফতাদের পদ সালিহিন মানে চাহে আমানতের পদ সালিহিন মানে গরীব নওয়াজের পদ
صالحين ماني بابا شاه جلال يا منير پور صالحين ماني بابا شاه برانير پور سبحان الله ادر پتے چلار جنو امرا اللہ رکاسے توفیق چاہت چکرا پتے وقت نماز المدد امرا فریاد کرے ایدنا سراط المستقیم سراط اللہ دینا نام تلیم اللہ مدر کے تادر پتے چلاو جادے کو تمہیں نیامت دان کرچو سبحان اللہ اولیاء کرم در پتے چلار جنو پتے وقت نماز امرا فریاد کرے آرے بارتا من اے پی دفع سادر زگے خامتا پہے ایکن ترا جادر کرنے امرا دین اسلام پیچی ایمان پیچی اسلام پیچی اللہ چین اچھے قرآن پیچی پاک بارتا فمادش رمد دے اے کسی کسی کری محل تادر مازار اوفر حملہ کر رہا چھے نوز بھی لبنا کرے کرے نہیں کوتو بڑا دو شاس جادر مدنے جادر حد در امرا اسلام پیچی ایمان پیچی ایمان اچھا بڑا نیامت پیچی تادر مازار اوفر رکھنو جو بلنے نوز بھی لبنا আর আমরা শূন্য পেয়েছি ঈমান পেয়েছি কার মাধ্যমে গরিবের মধ্যে এ ফাগু বাবা হাদিসের মধ্যে গরিবের নামাজ বাবা শাহ জালাল বাবা শাহ বরান আর শূন্য পেয়েছি বার উপমহাদেশের মধ্যে শূন্যতির বিজান উষ বিজান ঈশান উড়িয়েছেন ইমাম আহমদ রেজা চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত ইমাম মোহাম্মদ রেজা খান ফাদর বরেলভি রাদিয়াল্লাহু তাআলা সুবহান উনি না হলে কেউ শূন্য হতো না যত আলেমরা ওয়াজ করে কিতাব দিয়ে আলা হযরতের কিতাব থেকে কার থেকে আলা হযরতের কিতাব থেকে আলা হযরত অন্তরের মধ্যে এত নবীর প্রেম ছিল এত নবীর প্রেম ছিল নবীর প্রেম তো কিছুই ছিল না তার অন্তরে সুবহানাল্লাহ তো ওয়াহাবীরা বলে যে উনি তে পাগল তা আমরাও বলি উনি পাগল উনি নবীর পাগল এরি সুবহানাল্লাহ বলেন না আলা হযরত বলতেছে হারাম কি জমি আর কদম রাখে চলনা حرم کی جمی اور قدم رکھ چلنا ارے سر کا موقع ہے وہ جانے والے ارے سر کا موقع ہے وہ جانے والے چمک تجھ سے پاتے ہیں چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے بلونا چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے سوالا دنیا سلام حرم کی زمین اور قدم رکھ چلنا حرم کی زمین اور قدم رکھ چلنا ارے سر کا موقع ہے وہ جانے والے عمر آرا حضرت مجدد دین ملا احمد رضا خان فادر برلبی شبائے بلون رضی اللہ عنہ بلتے زن امر جدو شجو کھتو امر جدی شجو کھتو امر جدی توفیق کھتو مدینہ کل منورائی جے کن امن نبی صحابہ کے اندر کے شاتنی شہید واسن اوئی حرم شریف رمدے آمی پائے چولا پیرا نہ کرے ماتا دیا چولا پیرا کتم سبحان اللہ اور شکار دیا بلی سبحان اللہ اور آزا وقت اللہ اکبر আলো আজবলতে আমি যদি সুযোগ করতাম ওই মদির হারামের মধ্যে আমি পায়ে না হেঁটে আমি মাথা দিয়ে চলাফেরা করতাম আর যে বলল সুবহানাল্লাহ কারণ তাদের অন্তরে আল্লাহ ও রাসূলের ভালোবাসা ছাড়া কিছু ছিল আমরা নামাজ পড়ি স্বাদ পাই না প্রসাদ পাই কেন নামাজ পড়ি তাড়াতাড়ি দেইনি আল্লাহ বলেন আল্লাহ বলতেছেন আমি মহাব্বা বান্দা আমি আমার ইবাদত করার জন্য ফেরেশতার কমতি ছিল না অনেক লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহর ইবাদত করার আছে না কিন্তু তার প্রেম জানে না আমি মানব সৃষ্টি করেছি একমাত্র আমার সাথে প্রেম করার জন্য সুবহানাল্লাহ প্রেম নিয়ে যদি আপনি ইবাদত করবেন মহব্বত নিয়ে যদি রুকু করবেন মহব্বত নিয়ে সিজদা করবেন তখন আপনার অন্তরে কি এসে যাবে শান্তি এবং প্রশান্তি এসে যাবে সুবহানাল্লাহ এই আমরা মহব্বত নিয়ে করি না বিদায় এ আমরা ইবাদতের সার্থক পাই না আমরা ইবাদতের সেই সার্থক পাই না
যাদের কালাম ছিল যাদের সবচেয়ে বলতো আমাদের হায়াত আমাদের মওত সবকিছু ইয়া রাসূলুল্লাহ সব আপনার জন্য সুপর্দ করে দিলাম এইগুলো ছিল ওদের কালাম দরবারে মুস্তাফা মে মেরা সালাম মওত হায়াত মেরি দোনো তেরে লিয়ে মওত হায়াত মেরি দোনো তেরে লিয়ে দোনো তেরে লিয়ে জব মওত নে মেরি আয়ে জব মওত নে মেরি আয়ে তো হর সামনে মদিনা দরবারে মুস্তফা মে মেরা সালাম কেনা সলাত নিয়া আলাইকুম সালাম নিয়া হাবিব আল্লাহ এদের কালাম ছিল আমাদের হায়াত আমাদের মত সবকিছু আপনার জন্য কুরবান করে দিলাম তা আমি বলতে চাই হুজুরে গরিবে নামাজের কথা হুজুরে গরিবে নামাজের তিন সন্তান দুই মেয়ে এক মেয়ে তিন সন্তান মেয়ের নাম ছিল বিবি উম্মে জামাল রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ের নাম ছিল তিনজন সন্তান ছিল ফখরুদ্দিন চিশতি ছোট একজন ছেলে সন্তান ছিল হুসামউদ্দিন গরিবে নামাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইসলাম কে বিজয়ী করেছেন গরিবে নামাজ যেখানে যে সময় এসেছিল একজন মুসলমান ছিল না বারো মহাদেশের মধ্যে গরিবে নামাজের রুহানি মদতে লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন সুবহানাল্লাহ আর যে বলবেন সুবহানাল্লাহ গরিবে নামাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট ছেলে নাম ছিল হুসামউদ্দিন কে নাম কি গরিবে নামাজের মাজারে পাশে একটি জানাজা আসলো কফিন কফিন জানাজা হবে কি হবে জানাজা হবে এটি গভীর মনোযোগ কফিন আসলো আসর নামাজের পর কি হবে আগে কি নামাজ বলেন না আগে কি আগে নামাজ তারপর জানাজা অনেক সময় দেখা যায় দুঃখজনক হলেও সত্য যে অনেক সময় দেখা যায় নামাজ পড়ে না জানাজার জন্য দাঁড়িয়ে আছে কি দুঃখজনক যেটা ফরজে কিফায়া সমাজের কেউ পড়লে দায়মুক্ত সমাজের কেউ পড়লে দায়মুক্ত যে এটাকে কি বলা হয় ফরজে কিফায়া অনেক মানুষ দানাদার জন্য দাঁড়িয়ে থাকে কিন্তু নামাজ পড়ে না কি দুঃখ গরিবে নামাজ আসরের নামাজের ইমামতি করতেছে কোথায় আসরের নামাজে অনুমতি ইমামতি করতেছে একটি কফিন আসলো জানাজা হবে দের জানাজা একটি কফিন যখন আসলো মাজারে পাশে গরিবে নামাজের মাজার পাশে এই কফিনটা রাখলো মানে জানাজা হবে আগে আসরের নামাজ পড়া হচ্ছে গরিবে নামাজের ছোট ছেলে হুসামউদ্দিন নাম কি উনি ছোট ছিলেন নামাজ তো ফরজ হয় নাই শিশু সুলভ খেলতে খেলতে কুফুনের কাছে চলে আসলো সুবহানাল্লাহ এই ছোট ছেলে দেখতেছে সবাই নামাজ পড়তেছে ও তো বুঝতে না এই লোকটা মারা গেছে এ তো বুঝে নাই গরিবে নামাজের ছোট ছেলে বেআয়াতের কি ওদিকে আল্লাহ দান প্রদান করেছেন দেখেন হুসামউদ্দিন দেখতেছে সবাই নামাজ পড়তেছে এই লোকটা শুয়ে আছে তখন ও ছোট্ট ছেলে কফিনের কাফনটা একটি তুলে লোকটিকে বলতে লাগলো আই ভাই সাহেব আব্বা জান কে সাথ সব নামাজ মে হে আব্বা জান কে সাথ সব নামাজ মে হে মগর তু নিজাত হো সুবহানাল্লাহ বলেন না গরিব নবাব ছোট্ট ছেলে কফিন কে উদ্দেশ্য করে বলতেছে আই ভাই সাহেব আব্বা জান কে সাথ সব নামাজ মে আব্বা দের সাথে সবাই নামাজ পড়তেছে মগর তুমি নিজ জাগা হো বাসা বিপুল যাচ্ছেন সুবহানাল্লাহ বলেন না গরিব নামাজের এই ছোট্ট ছেলে দায়িত্বের হাত যখন কফিনের মতো লাগলো তৎক্ষণাৎ ওই মুর্দা তৎক্ষণাৎ জিন্দা হয়ে গেল আর চিৎকার দিল সুবহানাল্লাহ লোকটি কফিন থেকে যখন বাঁধা না দেখতেছে কাফর আচ্ছা আমাদেরকে যদি বলা হয় যে ভাই আপনি ঘরে ঘুম যাইয়েন না আজকে একটি খাটের মধ্যে শুয়ে থাকেন আমাদের মধ্যে 10-20 হাজার টাকা দিল খাটের মধ্যে শুভ আপনার বয়ে শুভ
লোকটি দেখতেছে কাফন পরিহিত এবং খাটের মধ্যে বসা এই তো নিজের ভিতরে নাই এ এদিক সেদিক দেখে তখন তো আজমির শরীফের চতুর্দিকে সব পাহাড় ছিল কি ছিল ও মক্কা শরীফের মতো তখন পাহাড় ছিল সে পাহাড় পার দিয়ে এক দূর দিয়ে চলে গেল সুবহানাল্লাহ আসরের নামাজ শেষ আসরের নামাজ সমাপ্ত এখন জানাজা ফরজ সবাই মাজার প্রাঙ্গণে আসলো দেখতেছে কফিন নাই খাট খালি মানুষের মধ্যে হটকুকুল লেগে গেল কিরে কফিন কই কফিন কই মইয়ত কই মইয়ত কই দেখতেছে কফিন খালি কেউ নাই কেউ নাই মানুষের মধ্যে হটকুকুল লেগে গেল কই গেল কই কে কো বলে চুরি করেছে কে কো বলে বলে না এখন দেখো আলোচনা করে শেষমেশ হুজুর গরিবের নামাজ নামাজ শেষ করে আসলো কোথায় জানা কফিনের পাশে আসলো তখন গরিবের নামাজ বেলায়েতের চোখে দেখতে পেল সবাই সুখে সান্ত্বনা করলো যে হে আগত মুসল্লিবিন্দু আমি এগুলো বুঝতে পেরেছি এগুলো কার কাজ আর কারো কাজ নয় আমার ছেলে চুক্ত ছেলে খুসামের কাজ জোরে বলি সুবহানাল্লাহ হুজুর গরিবের নামাজ আল্লাহর দরবারে দিয়া তুলে দিল আল্লাহ আমার এই হুসাম যদি বেঁচে থাকে আল্লাহ মানুষ মারা যাওয়া তোমার কুদরতি কাজ মানুষ মারা যাওয়া জানাজা হওয়া আল্লাহ এটা একটা সিস্টেম এটা একটা সিস্টেম আল্লাহ আমার হুসাম যদি বেঁচে থাকে আল্লাহ তোমার কুদরতের উপর তার বেলায়েতের হাত চালাবে সুবহানাল্লাহ আয় আল্লাহ আমি এই হুসামকে তোমার দরবার সুপর্দ করে দিলাম চিৎকার ইয়া আল্লাহ সুবহানাল্লাহ গরিব নওয়াজের জবান থেকে কথা বলতে না বলতে গরিব নওয়াজের ছোট্ট ছেলে পাগলে বসে পাহাড়ের পাদ দিশে চলে গিয়ে রাজালের গায়েবের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল সুবহানাল্লাহ সুবহান সুবহানাল্লাহ গরিব নওয়াজের ছোট্ট ছেলে পাহাড়ের মধ্যে দৌড় দিয়ে চলে গেল তো হারিয়ে গেল রেজাল গায়েব এখন অনেক আছে অদৃশ্যভাবে মানুষকে সাহায্য করে গরিব নওয়াজ বলতে চাচ্ছি গরিব নওয়াজের কি ক্ষমতা গরিব নওয়াজের চুট্টো হুসাম তার নুরানি হাতে দায়িত্বের হাত দিয়ে একজন কফির উপর লাগে সেই কফি মুর্দা জিন্দা উপরে চলে গেল সুবহানাল্লাহ গরিব নওয়াজ কি তাফির কিভাবে মার ইসলাম দমে দীক্ষিত হয়েছে বেড়াইয়ত দেখে গরিব নওয়াজের অনেক ক্ষমতা দেখে গরিব নওয়াজ দেখে চিল্লা করত এখানে এখানে যারা গিয়ে অনেকে হয়তো গিয়েছেন আসমির শরীফে গিয়েছেন হয়তো আল্লাহ আমায় কি নিয়েছে গরিব নওয়াজ দেখে চিল্লা করত এবাদত করত এবাদত করত ওখানে গরিব নওয়াজ একটা নিয়ম ছিল গরিব নওয়াজের ওইখানে রিয়াদ মুসাদা করতে করতে কয়েকদিন কাটিয়ে দিত কয়েকদিন কাটিয়ে দিত এভাবে একদিন গরিব নওয়াজ বেশ কয়েকদিন চিল্লা শরীফের মধ্যে আবাদত করতে 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 ওখান থেকে বের হয় নাই তো গরিব নওয়াজের একটি কারামত ছিল গরিব নওয়াজ যেই দিন দরজা খুলত চিল্লা করে দরজা খুলত গরিব নওয়াজের বাড়াইতর চুট যার দিকে পড়ত সে ওলি হয়ে যেত আর একটু মহব্বত আওয়াজ বলে সুবহানাল্লাহ গরিব নওয়াজ চিল্লা করে কয়েকদিন চিল্লা করে গরিব নওয়াজ যেই সময় দরজা খুলত গরিব নওয়াজের বাড়াইতর চুট যার দিকে পড়ত সে আবার সাথে সাথে ওলি হয়ে যেত যেভাবে হুদের গোসব চুরকে কি করে দিয়েছেন আপনি করে দিয়েছেন না এগুলো তো জানেন একদিন গরিব নওয়াজ এরকম চিল্লা করতে করতে কয়েকদিন চিল্লা করার পর এবাদত বন্দেগী রিয়াদ মুসাল করার পর সকাল ভোর সকাল দরজা ওপেন করতেছে দরজা যখন খুলতে লাগলো দেখতেছে কোথাও কি নাই কোন মানুষজন নাই ফজর নামাজ কেউ পড়ে না এমনি মগরিব পেশা আসর জোহর আসর মুসল্লি ভরপুর কিন্তু ফজর নামাজে দুইজন তিনজন এখানে হয়তো জানি না আমাদের এখানে রে ফজর নামাজ অথচ এশার নামাজ জামাত পড়লে অর্ধ 30 সওয়াব আপনি গুনে যাবেন আপনার আমল নামা অর্ধ 30 সওয়াব আল্লাহ আপনার আমল নামা দিয়ে আল্লাহ এড করে দিবেন সুবহানাল্লাহ আর ফজর নামাজ যদি জামাত পড়েন এটা আমাদের বদব্বাস ফজর নামাজ যদি জামাত পড়েন তাহলে আর অর্ধ 30 সওয়াব অর্থাৎ সারা রাত্রির আপনি গুনে যাবেন আপনি গুনে গেলো এশার জামাত আর ফজর জামাত যদি আপনি পড়তে পারেন সারা দিন যাওয়ার পর আপনার আমল হবে সারাতের নফল আবাদের সব আপনার আমল হবে আল্লাহ এক করে দেবেন আল্লাহ আমাদেরকে পাঁচ জায়গার নামাজ বা জহর সাহেব ফরার তৌফিক দান করুন আমি বলেন না রাগ করতেছেন রাগ করিয়েন না কিন্তু কিছু আমল তো করতে হবে গরিব নামাজ এত বাদ করেছেন আল্লাহ এত প্রিয় বাদ হয়েছেন তা আমরা কিছুটা পেতে পারি না এমনি পেয়ে আমরা কি বেলায় তো মুক্তি এমনি না গরিব নওয়াজ
যখন দরজা ওপেন করলো দেখতেছে কোন মানুষজন নাই বা গরিব নামাজের বালেতের চোখ একটি কুকুরের উপর সুবহানাল্লাহ কিসের উপর হুযায়রা গরিব নামাজ বাবা মায়ের দেখেছি হাসান সঞ্জিনি রাদিয়াল্লাহু তাআলা নহুর বালায়তের চোখ যখন কুকুরের উপর পড়ল কুকুর আর বরদাস্ত করতে পারে নাই গরিব নামাজের বালেতের শক্তি বাবা বরদাস্ত করতে না পারে কুকুরটা এমন দৌড় দিল এক দূরে তাড়াগর পাহাড়ের গে এক সিজদার মধ্যে মৃত্যু বরণ করলো সুবহানাল্লাহ গরিব নামাজের মাদার পাশে একটা তাড়াগর পাহাড় আছে কিসের পাহাড় তাড়াগর তাড়াগর অনেক উঁচু ওরে বাপ রে আমি যখন উড়ে উঠেছি আমার মনে হয়েছে ও পাহাড় থেকে গরবালিগুলো পেলেন থেকে যেমন দেখা ছোট ছোট গরবালিগুলো এত উঁচু পাহাড় ওরে বাপ রে বাপ গরিব নামাজের কিছু অনেক দূরে তাড়াগর পাহাড় এ তাপাক তাড়াগর পাহাড়ের মধ্যে গরিব নামাজের বাগিনার মাজার আছে ওই কুকুর গরিব নামাজের এই বাইতে প্রভাব শক্তি প্রভাব সহ্য করতে না পারে ওই এক দূরে তাড়াগর পাহাড়ে গিয়ে এক সিজদায় মৃত্যুবরণ করলো জিরবুল সুবহান ওখানে ওই কুকুরের কবরে দেওয়া হয়েছে আমি মাজার বলবো না ওখানে একটি কুকুর কবরও আছে আরে আগে শুনেছেন কিনা জানি না কোথায় গরিব নামাজ আপনারা যদি কেউ গরিব নামাজ জিয়াত করতে যান তাহলে তাড়াগর পাহাড়ে যাবেন ওখানে মাজার আছে কুকুর কবর আবার কুকুর জিয়াত করতে করেন না এক একটু কুকুর কবর এক কুকুর মারি ও গরিব নামাজ যা চিল্লা করত গরিব নামাজ এই চিল্লাশের মধ্যে বেলায়েতুর নজর তার উপর পড়লো এই প্রভাব সহ্য করতে না পারে গরিব নামাজের এই রুহানি মদত মদদে এই কুকুর ওই তাড়াগর পাহাড়ে গিয়ে এক সিজদায় মৃত্যুবরণ করলো সুবহান গরিব নামাজ এই এই সমস্ত শক্তির প্রভাবে মানুষ যখন দেখতে লাগলো গরিব এমন বড় এমন বেলাতে শক্তি যার দিকে যাই তাকে মুসলমান বানিয়ে ছাড়ে সুবহানাল্লাহ হিন্দুর তো চাঁদ হয়ে যাচ্ছে তার জানাজাই গরিব নামাজের জানাজাই 90 লক্ষ মুসলমান অংশগ্রহণ করেছেন সুবহানাল্লাহ কয় লক্ষ 90 লক্ষ মুসলমান জানাজা শরীক করেছেন গরিব নামাজ গরিব নামাজের কথা শেষ করে দিচ্ছি গরিব নামাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন অন্তকাল বরণ করবে খুজরে পাকের মধ্যে সারা রাত ইবাদত বندگی রিয়াজত মুশাহাদা মুরাকাবা লিপ্ত দরজা বন্ধ করে দিল আল্লাহ জানে প্রভুর সাথে কি মিলন ঘটেছে আহ প্রভুর সাথে ষষ্ঠ এবং সৃষ্টির মধ্যে যে প্রেম লীলা খেলা এটা একমাত্র প্রেমিকাই বুঝতে পারে আহ সুবহানাল্লাহ গরিব নামাজ সারা রাত ইবাদত রিয়াজত মুশাহাদা মুরাকাবা সব কিছু করলো সব কিছু করলো করার পর সকাল বেলা দরজা খুলতেছে না দরজা খোলা হচ্ছে না বেফারকি ওনার বক্তৃবৃন্দ ভয়ে ডাকতেছে না দেখতে তো সূর্য উঠে যাচ্ছে তখন তাদের মধ্যে একটু সন্দেহ সৃষ্টি হলো কি হলো সন্দেহ সৃষ্টি হলো তখন তারা দরজাকে একটু ধাক্কা দিয়ে দেখলো গরিব নামাজের ওই অন্ধকার ঘর নূরানে আলোকিত আলোকিত হয়ে গেল হুজুরে গরিব নামাজ বাবা মাইনুদ্দিন মিল্লাত ওয়দ্দিন অন্তকাল বরণ করলো আল্লাহর সান্নিধ্যে চলে গেল ঘর আলোকিত হয়ে গেল নূরানি আলোয় আলোকিত হয়ে গেল গরিব নামাজ হুজরা পাক সবাই দেখতে পেল আমার গরিব নামাজের এই ললাট মুবারকে আমার গরিব নামাজের কফল মুবারকে আর বহরফে লিখে উঠে গেল সুবহানাল্লাহ আর চিৎকার দিয়ে বলেন না সুবহান হাদা হাবিবুল্লাহ হাদা হাবিবুল্লাহ মা তাফি হুব্বিল্লাহ সুবহান হাদা হাবিবুল্লাহ ওগো বিশ্ববাসী তোমরা জেনে রাখো এ গরিব নামাজ বাবা মঈনুদ্দিন মিল্লাত ওয়দ্দিন আমার খাজা বাবা কফারে লুকা উঠে গেল হাদা হাবিবুল্লাহ ইনি তো আল্লাহর বন্ধু হাদা হাবিবুল্লাহ ইনি তো আল্লাহর বন্ধু মা তাফি হুব্বিল্লাহ যার ইন্তেকাল হয়েছে আল্লাহর প্রেমের মধ্যে আর চিৎকার দিবেন সুবহানাল্লাহ মাতা যিনি অন্তকাল বরণ করেছেন ফি হুব্বিল্লাহ আল্লাহর প্রেমের মধ্যে সুবহান এখান থেকে প্রমাণ হয় আল্লাহর বলিরা দুনিয়াতে যে ক্ষমতা ছিল দুনিয়া থেকে কবর যাওয়ার পর আল্লাহর আলমে কেমন ক্ষমতা আরো বহু গুণ বেড়ে যায়
যেমনি বাবা আমান নবী দুনিয়াতে যে ক্ষমতা ছিল এটা কোরআন পাকের আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাল আখিরাতু খায়রুল لك من الأولى هي أمار محبوب أبنار إيو كال تكي أبنار فرقال أنك أتم أنك أبزل أتت كيماني الله إي آيات المدى بلتسي محبوب دنيا تي أبنار جي كمتا چلو আপনি যখন কবর চলে গিয়েছেন আপনার ক্ষমতা বহুগুণ বেড়ে গিয়েছে সুবহান আর চিৎকার দিবেন সুবহানাল্লাহ সেই জন্য আমার নবী বলেছেন দুনিয়া থেকে যাওয়ার আগে আমি দুনিয়া থেকে চলে গেলে তোমরা আমার জন্য কাঁদবে না আমার এই আমার উম্মের মত উম্মত আমি যখন চলে গেলে কারণ আমাদের থেকে যখন আমাদের মা মারা যায় আমাদের বাবা মারা যায় আমাদের জন্য রহমত না কিয়ামত আমাদের মা বছরে দেবো আমার সন্তানের জন্য কি কিয়ামত কিন্তু আমার নবী চলে গেলেও আমার নবী চলে যাও দুনিয়াতে তাকা যেভাবে রহমত আমার নবী দুনিয়াতে তাকা সেভাবে রহমত সুবহানাল্লাহ আমার নবী নূরানি জবানে আলাদা দিলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম ওগো আমার উম্মত আমার হায়াত যেভাবে তোমাদের জন্য উত্তম আমার হায়াত যেভাবে তোমাদের জন্য উত্তম ওয়া মাতি খায়রুল লাকুম আমি নবীর ইন্তেকাল আমি নবী চলে যাওয়া এটা তোমাদের জন্য রহমত সুবহান নবী আমাদের থাকা যেভাবে রহমত আমাদের কাছে থাকা নবী তো চলে গিয়েছেন আমার নবী বলছে আমার উম্মত এটাও তোমাদের জন্য রহমত সুবহানাল্লাহ সেই জন্য আমার নবী কিয়ামত যখন কায়েম হবে কিয়ামত যখন কায়েম হবে সর্বপ্রথম কবর থেকে কে উঠবে আমাদের নবী রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ সর্বপ্রথম কবর থেকে আমার নবীকে উঠানো হবে আমার নবীকে যখন কবর থেকে রওজা পাক থেকে উঠানো হবে আমার নবী যখন কবর থেকে সবর তুরবি উঠবে রওজা পাক থেকে আমার নবী শাহাদাত বলে উঠবে আইনা উম্মতি আমার উম্মত কোথায় আমার উম্মতরা কোথায় সুবহানাল্লাহ এই দেখেন আমার নবী দুনিয়াতে আসার সময় উম্মতি সারা 63 বছর কেঁদেছেন উম্মতি উম্মতি দুনিয়া থেকে চলে যাচ্ছেন তাও উম্মতের জিম্মাদারি চেয়েছেন তো খুতবার মধ্যেও আছে আল্লাহ উম্মতের জিম্মাদারি নিয়েছেন নবী যখন কবর থেকে তুলানো হবে রওজা পাক থেকে তখন আমার নবী বলবেন আইনা উম্মতি আমার উম্মতরা কোথায় সুবহানাল্লাহ জিবরিল বল ভাই ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে এখানে কবর থেকে উঠানো হয় নাই আপনাকে আগে উঠানো হয়েছে সুবহানাল্লাহ আপনাকে আগে উঠানো হয়েছে এদেরকে উঠানো হয় নাই আপনাকে সব উঠানো হয়েছে আমার নবী তখনও উম্মতির চিন্তা আমরা কোন নবীর উম্মত তখনও আমার নবী আমাদের কথা চিন্তা করতেছেন তখন কিয়ামত কায়েম হবে কিয়ামত কায়েম হবে কিয়ামত আমার নবী দৌড় দিয়ে হাশরের ময়দানে চলে যাবে কোথায় চলে যাবে হাশরের ময়দানে চলে যাবে হাশরের ময়দানে গিয়ে আল্লাহ বিচার করবেন আল্লাহ আহকামুল হাকিমিন গুনাহগারদেরকে জাহান্নামে দিয়ে দেবেন জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দেবেন তা আল্লাহ কাছে আমার নবী ফরিয়াদ জানা আল্লাহ রব্বি হাবিল উম্মতি আল্লাহ আমার উম্মতগুলোকে আমার হাতে সুপর্দ করে দাও সুবহান তা আল্লাহ বলেন মাহবুব ওরা যারা গুনাহগার তাদেরকে কোথায় দিয়েছি জাহান্নামে দিয়েছি তো আমার নবী আল্লাহ আহকামুল হাকিম হিসেবে জাহান্নাম দেবেন আল্লাহর আরেকটি নাম মালিকি মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহ বিচার দিনের মালিক আমার নবীর সিজদার মাধ্যমে সুপারিশ করাতে 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 জাহান্নাম থেকে সমস্ত উম্মতগুলোকে জান্নাতের মধ্যে প্রবেশ করে দেবে বান্দারা বলবে আল্লাহ জাহান্নামী আবার জান্নাতি হয় কিভাবে ফেল কিভাবে ফাঁস করে যে ব্যক্তি ফেল করেছে ফাঁস করে কিভাবে রাত আবার দিন হয় কিভাবে রাত রাত দিন দিন রাত কিভাবে দিন হয় দিন কিভাবে রাত হয় ফেল ব্যক্তি কিভাবে ফাঁস করে তা আল্লাহ বলবো বান্দা তোমরা কি সূরা ফাতিহা পড়ো নাই সূরা ফাতিহা 3 নম্বর আয়াত দেখো নাই আমি করে কি বলেছি আমি তো বলেছি মালিক ইয়াউমিদ্দিন
জন্য হবে আবার সুবহানাল্লাহ মালিক ইয়াউমিদ্দিন আমি আল্লাহ বিচার দিনের মালিক আমি হাকিম হিসেবে বিচার করে জাহান্নামে দিয়েছি আবার মালিক ইয়াউমিদ্দিন আমি যেহেতু জান্নাতের মালিক আমি আমার নবীর সুপারিশের মাধ্যমে জাহান্নামী ব্যক্তিদেরকে আমি জান্নাত দিয়ে দিই আর জোরে বলুন সুবহানাল্লাহ কার মাধ্যমে নবীর সুপারিশের মাধ্যমে নবীর সুপারিশের মাধ্যমে জাহান্নামী ব্যক্তিদেরকে আল্লাহ কোথায় দিয়ে দিচ্ছেন জান্নাত তাও উসিলাকে ও নবী রহমতুল আলামিন নবী কোথায় কোথায় রহমত সব জায়গায় নবী আমাদের জন্য রহমত আর বরকত সুবহানাল্লাহ আল্লাহর আউলিয়া কিরাম আল্লাহর প্রিয়বাজন আল্লাহর প্রিয়বাজন আল্লাহর মাহবুব এদের পথে থাকার জন্য দিয়েছে দিয়েছে আমাদেরকে কে কে দিয়েছে আরজুল মানে কে দিয়েছে আল্লাহ বল ওয়া বাতাগু ইলাইহিল ওয়াসিলা আমাকে পাওয়ার জন্য মুর্শিদের দরবারে যাও আমাকে পাওয়ার জন্য আউলিয়া কিরামের সোহবত ইখতিয়ার করো আমাকে পাওয়ার জন্য তাদের দরবারে যাও তাদের দরবারে কিছুক্ষণ বসে থাকা শত বছর বেরিয়ে ইবাদত থেকেই উত্তম مولانا جلال الدين رومي مسلم شریف محمد لکھتے سے ایک زمانہ صحبت با اولیاء بہتر از صد سال طاعت بحریا صلاة دنیا علیکم سلام یا যে আউলিয়া কেরামের সোহবত থাকা আউলিয়া কেরামের দরবারে শান্তির দিকে কিছুক্ষণ সময় ব্যয় করা শত বছরের বেরিয়া ইবাদত থেকে অনেক উত্তম সুবহানাল্লাহ বেরিয়া ইবাদত কাকে বলা হয় লোক দেখেন ইবাদত না যে ইবাদত আল্লাহকে দেখানোর জন্য করা হয় মওলাকে পাওয়ার জন্য করা হয় ওই রকম শত বছরের বেরিয়া ইবাদত থেকেও আউলিয়া কেরামের দরবার কিছুক্ষণ বসা আউলিয়া কেরামের দরবার কিছু সময় দেওয়া অসমস্ত শত বছরের বেরে এবাদত থেকে উত্তম সুবহান কারণ ওরা চাইলে আমাদেরকে আল্লাহর সাথে সংযুক্ত করে দিতে পারেন সুবহান আউলিয়া কেরাম আমাদেরকে নবীর কাছে সুপর্দ করে দেন আর নবী আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেন সুবহান এরা হচ্ছে আউলিয়া কেরাম এরা কি আউলিয়া কেরাম এরা কি কেন আউলিয়া কেরাম এত পিয়া কেন আল্লাহ অন্যায়াত বলেন إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا سبحان الله إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا سبحان الله আল্লাহ বলতেছেন যারা ঈমান আনে ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান আনে ওয়ামিলুস সালিহাত যাদের সদা সর্বদা সৎ কাজ করে যারা যাদের জামার মাধ্যমে হাতের মাধ্যমে পায়ের মাধ্যমে সব অঙ্গের মাধ্যমে আল্লাহ কি করে সব নেক আমল করে এদের জন্য সায়াজালু লাহুমুর রহমানু বুদ্দা দয়ায় মাহবুব তাদের জন্য মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেন সুবহান আর চিৎকার দিয়ে বলি নারে তকবীর নারে রিসালাত নারে গাউসিয়া ওলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ বলেন না আল্লাহ বলতেছেন যারা ঈমান আনে সৎ কাজ করে তাদের তাদের জন্য মানুষের অন্তরে আল্লাহ ভালোবাসা পয়দা করে দেন সুবহানাল্লাহ বলেন না আর চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ আল্লাহর আউলিয়া কিরাম দেখেন আল্লাহর আউলিয়া কিরামের জন্য মানুষের অন্তরে আল্লাহ ভালোবাসা পয়দা করে দেন সুবহানাল্লাহ সেদিন ইমাম বুখারী ও মুসলিমের মুসলিম শরীফের মধ্যে আছেন যে আল্লাহ বলেন বান্দা ইবাদত করে করে আমার প্রিয় বান্দা হয়ে যায় আমার তখন আমি ওই বান্দাকে ভালোবাসি আমি ওই বান্দাকে কাকে বলতেছে জিব্রিলকে ডেকে বলতে জিব্রাইল আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি জিব্রিলও তখন ভালোবাসতে থাকে জিব্রিলও তাকে কি করতে থাকে ভালোবাসতে থাকে জিব্রিল যখন ভালোবাসে আসমানের অধিবাসীকে ডাক দিয়ে বলে হে আসমানের অধিবাসী অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন তোমরাও ভালোবাসো সুবহানাল্লাহ যখন আসমানের অধিবাসীরা ওই ব্যক্তিকে ভালোবাসে ওই মুখগুলোকে ভালোবাসে আল্লাহ জমিনের মদ্দাল মানুষের মধ্যে ওই সমস্ত ব্যক্তির ভালোবাসা আল্লাহ মহব্বত পয়দা করে দেন সুবহানাল্লাহ এই জন্য আমরা ওলিদেরকে কি করি স্মরণ করি আমরা ওলিদেরকে
ভালোবাসি এই ভালোবাসা আল্লাহ আমাদের অন্তরে আল্লাহ পয়দা করে দিয়েছেন সুবহানাল্লাহ সেই জন্য আল্লাহ অন্য আয়াত বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব আমরা আমাদের কালা কিভাবে শরণ করবেন তার মানে হচ্ছে তার তাফসীর হচ্ছে আমরা যদি যার জীবনে যার হায়াতে যার জমানে যার প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহকে ভালোবাসে আল্লাহকে রাজি করে ফেলে আল্লাহ রব্বুল আলামিন বিশ্ববাসীর মানুষের অন্তরে ওই ব্যক্তির ভালোবাসা ফয়দা করে দেন ওই ব্যক্তির ভালোবাসা সৃষ্টি করে দেন সমস্ত মানুষ তাকে পরিচয় লাভ করে সুবহান আমরা লাল মেশের উরুস করি কিনা বলেন না গোসবাকের এই কথা বলে শেখ গোসবাকের উরুস করি তো আজকে জোরে বলেন না করি তো গরিবের নামাজে ফাতিহা দিত দিত লাল মেশের উরুস করি না করি তো এখন বলেন আপনারা একদম গরিব ছিলেন ওনারা আমাদের কোনো আত্মীয় সম্পর্ক কেউ বলেন না আত্মীয় কেউ করি তো কেন আমরা ওদের রুশ করি গোসবাকের গরিব মানুষ রুশ করি আছে আরে বাপ রে বাপ আমরা অনেকে তো বাবার ফাতিহা দিন বাবার ফাতিহা দাদার ফাতিহা নাই প্রতি বছর বাবার ফাতিহা দিব আসলে 2000 টাকা খরচ করে কত লাভ দেয় করি না বাবারা লক্ষ লক্ষ টাকা দিয়ে গেছেন ব্যাংক ব্যালেন্স দিয়ে গেছেন বাবার নামে প্রতি বছর বফার দিবস উপলক্ষে এক খতম খতম হতে পারে জন্য আমাদের সেই মানসিকতা নাই কিন্তু আমরা দেখেন গোসবাকের ফাতিহা দি গরিবের ওয়াজের ফাতিহা দি একটি মুরগি দব করি ওর দিন তো লাল মেশ উরুস করি না করি তো কেন করি আল্লাহ বলতেছেন তারা আমাকে স্মরণ করেছেন তাদের স্মরণ করার জন্য বিশ্ব মানুষের মন্ত্রে আমি তাদের ভালোবাসা পয়দা করি সুবহান আমি এই লাল মিয়া সাহেব ফকির লাল মিয়া সাহেব ফকিরের এই হাজি নুরুল হক সাহেব এর পরিবার সুসন্তান আল্লাহ রেখে গেছেন তারা প্রতি বছর এত বড় বিশাল মাহফিল জান্নাতের পরিবেশে এই যে আপনারা জান্নাত বসেছেন এটা উঠাও নয় যতক্ষণ মাহফিল চলবে জান্নাতের বাগান সুবহানাল্লাহ কিসের বাগান জান্নাতের বাগান এখানে থেকে আসলে আমরা রুহানি খোরাক নিয়ে যাব তার সাথে জিসমানি খোরাককে নিয়ে যাব কয়টা নিয়ে যাব বলেন না কয়টা রুহানি খোরাক নিয়ে যাব জিসমানি খোরাক নিয়ে যাব সুবহানাল্লাহ আল্লাহ আমাদের আমল কর তৌফিক দান আমি বলেন না তাহলে আমরা কেন ফাতিহা দিই যেহেতু আল্লাহকে স্মরণ করেছেন আল্লাহকে ইয়াদ করেছেন তাদের ইয়াদগারের জন্য কিয়ামত আগত সমস্ত লড়লারের অন্তরে আল্লাহ তাদের ভালোবাসা পয়দা করেছেন দিয়েছেন বিদায় আমরা তাদের ওরফ ফাতিহা করি করি কি করি কিনা কেন করি ও তাদের ভালোবাসা আল্লাহ আমাদের অন্তরে বলা পয়দা করে দেন সুবহান আল্লাহ না করি ঠিকই কিন্তু দুঃখজনক হলে সে তো আমরা আমাকে যে শব্দ দেওয়া হয়েছে তাহলে আমরা গরিবের নামাজের মাহাদিসের মধ্যে যে সুবি সাধকের মাধ্যমে ইসলাম বিজয় হয়েছে গরিবের নামাজের অবদান অনস্বীকার্য 90 লক্ষ মুসলমান করেছেন 90 লক্ষ মুসলমান তার জানাজা পড়েছেন এবং এন্তেকালের সময় যার লালান মুবারকে স্বর্ণাক্ষরে লিখিত হয়ে গেছেন যে মাদার শরীফের মধ্যে এটা লিখা আছে গরিবের নামাজের দরবার যারা গেছে হয়তো দেখেছেন গরিবের নামাজের মাতার দিকে লেখা আছে এখনো হাদা হাবিবুল্লাহ মা কাফি হুবিল্লাহ সুবহানাল্লাহ যে খুদুর ইমামের শের বাংলা চট্টগ্রামের রহমত জামিয়ে সুন্নিয়াতের বাগান পাড় দিয়েছেন শের বাংলা রহমতের যে বাবার দরবারে লেখা আছে যে মাইতে বিমারে নবী হন এগুলো উলায় কেরাম যে মকবুল বান্দা আল্লাহর প্রিয় বান্দা এগুলো প্রমাণ সুবহানাল্লাহ এর চেয়ে প্রমাণ আর কি হতে পারে কিন্তু আমরা উরস করি ঠিকই এখন মাজার বাংলা হচ্ছে দুঃসাহন কেন দেখাচ্ছে আমরা ওলামায় কেরাম ফসলবিদ্ধ হচ্ছি আমরা উরুস করবো ঠিকই কেন অন ইসলামিক কার্যকলাপ যেন উরুসে সংগঠিত না হয় দুঃখজনক সত্য আমরা যখন লাল মেসের উরুসে পাকে এসে দেখি যে অনেক বিশৃঙ্খলা অনেক অন ইসলামিক কর্ণকার অনেক মাতার হয় দেখায় এগুলো আমাদেরকে রুপ্ত হবে না কেন আমরা ওলামায় কেরাম ফসলবিদ্ধ হব কিছু কিছু মানুষের জন্য আজকে একেবারে দুঃসাহস যার কারণে সিলেটের মধ্যে গোটা ভারত বাংলাদেশের জমিরে ঠিক না এইটা বড় শুকরিয়া দেরি তো হলেও আমরা এই সুফল পেয়েছি সুন্নি জামাত যদি এক থাকে এক প্ল্যাটফর্মে থাকে বাতিলরা পারাপার প্রথম পথ খুঁজে পাবে না সুবহান বলেন না আল্লাহ যে বলেন ওয়া তাসিমু বিহাবিলিল্লাহ তোমরা সবাই এক কাতারে চলে আসো আমরা যে ঐক্যবদ্ধ হই বাতিল লাভ দেবার পথ খাবার খুঁজে পাবে না কিন্তু এর মধ্যে আমাদের কোনো সংশোধন হতে হবে মাজার মধ্যে যেন ইসলামিক কর্মকাণ্ড না হয় গাজার আসন না হয় মাদুর আসন না হয়
অবাধ নারী পুরুষের যেন মেনাশে না হয় এটা আমাদেরকে বলতে হবে না হলে আমরা আমা আল্লাহর দরবারে জবাব দিতে করতে হবে উরুস করব ঠিক হয় ফাতিয়া করব আমরা আমাদেরকে আজকে মাদার পুতে বল কত বড় মারাত্মক কথা আমরা মাদারকে কি করি প্রথম আল্লাহর বলি কি করি সালাম দি কি করি আরে বলেন না আমরা মাদারকে সালাম দি না আসসালামু আলাইকুম ওলি আল্লাহ আসসালামু আলাইকুম কুবুর বলি তারপর সূরা ফাতিয়া পড়ি সূরা কুল আল্লাহ পড়ি দুরূদ শরীফ পড়ি এদের উসলে আল্লাহ থেকে চাই এগুলিকে মাদার পূজার আপনাদের মানে বিবেক মানুষের শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক কিভাবে করে কিভাবে ওই ফেসবুক থেকে লেখালেখি করে মাদার পূজা নাউজুবিল্লাহ মিন যালিক পূজা কাকে বলে এটাও জানে না যার কি মত পূজার সাথে তুলনা করতেছে কত বড় দুঃসাহস আমরা মাজারে জিয়ারত করব জিয়ারত করে তাদের থেকে ফুইদা হাসিল করব কি করব ফুইদা হাসিল করব আল্লাহর আউলিয়ার মৃত্যুবরণ করে নাই তাদের তো কোনো চিন্তাও নাই তাদের কোনো পেরেশানি নাই আল্লাহ তাদের জন্য উদ্দেশ্যে আগে আনতে আল্লাহ সাবধান করে দিয়েছেন হরবতম্বি আল্লাহর ওলিরা এই জন্য আল্লাহর ওলিদের কিছু বিদ্বেষই থাকবে আল্লাহ জানে সেই জন্য আল্লাহ এই শব্দকে ব্যবহার করবে আল্লাহ বলেছেন আমার ওলিদের ব্যাপারে তোমরা সাবধান হয়ে যাও কি হয়ে যাও সাবধান হয়ে যাও কারণ তারাও দুনিয়াতে কি কি ক্ষমতা ছিল কবর যাওয়ার পর তাদের ক্ষমতার দ্বিগুণ বেড়ে গেছে যেমন সুবহানাল্লাহ তাদের ক্ষমতা নবী যেভাবে দুনিয়াতে ক্ষমতা ছিল দুনিয়া থেকে যাওয়ার পর আরো ক্ষমতা বেড়ে গেছে যুহা বলেন সুবহানাল্লাহ আর চিৎকার দিলে তোর আওয়াজ নবী দুনিয়াকে যাওয়ার পর আমি বলেছিলাম না ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা নালুলা মাহবুব দুনিয়াতে আপনার কি ক্ষমতা ছিল আপনি যখন কবরে চলে গেছেন কবরে যাবার আপনার কথা অনেক বেড়ে গেছে সুবহানাল্লাহ সেই জন্য তো আমার নবী দুইজন কবরে ফাঁস দিয়ে যাওয়ার সময় বুহারীর মধ্যে আছে প্রথম পারার মধ্যে কিতাব তাহারাতের মধ্যে আছে হ্যাঁ আমার নবী মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি জাদিদাইনি আমার নবী দুইটি কবর ফাঁস দিয়ে যাচ্ছেন সাহাবাগণকে সাথে নিয়ে এটা বলে স্যার তা আমার নবী বলতেছেন সাহাবাগণকে বলতেছেন যে আন্নাহুমা ইউআদিবানি আল্লাহুমা ইউআযিবানি এই দুইটি কবরে কবর আযাব হচ্ছে কি হচ্ছে এখন আপনারা বলুন নবী কি কবরের উপর না ভিতর ভিতর না ভিতর না উপর উপর না তো নবী ভিতর উপর থেকে যদি ভিতরে দেখে দেখেন আপনারা বিবেককে প্রশ্ন করেন নবী যে গায়ব জানা তারা বলে সব হাদিস থেকে নবীর আলমে গায়ব শুধু কি বের হবে মুক্তা বের হবে কবরের উপর থেকে যিনি ভিতরে দেখে আর যিনি ভিতর থেকে উপরে দেখেন সুবহানাল্লাহ যিনি উপর থেকে ভিতরে দেখে তিনি ভিতরে উপর দেখবে না তো সাহাবা কিন্তু ফসল করে না ইয়া রাসূলুল্লাহ আপনি কিভাবে আমরা তো দেখি নাই সাহাবা কিন্তু আকীদা ছিল বিশ্বাস ছিল নবী দেখে সেই জন্য নবীকে ফসল করে নাই ইয়া রাসূল আপনি কিভাবে দেখেন আমরা তো দেখি নাই সুবহানাল্লাহ বলেন আমার নবী শুধু কবর আযাব হচ্ছে সেটা দেখে নাই শুধু সেটা না কি কারণে হচ্ছে সেটাও বলে দিয়েছে কি কারণ হচ্ছে সেটাও বলে দিয়েছেন এগুলো আপনারা শুনেছেন একজন কবরে আযাব পড়ছে মানুষের সাথে গুন্ডাগিরি করতো কি করতো গীবত করতো গীবত করা কি করা গীবত করা কবির গুনাহ আমরা যদি কারে গীবত করি মাত্রে যদি না যায় কবরে গিয়ে শাস্তি করতে হবে গীবত করা কবির গুনাহ তওবা করে না গেলে কবরে শাস্তি করতে হবে আর কি হচ্ছে প্রস্রাব খানায় গিয়ে ফাত পবিত্র হয়ে আমরা দ্রুত তাড়াতাড়ি প্রস্রাব থেকে বের হয়ে আমরা নামাজে যাই সেই জন্য নামাজে আমাদের অন্তরে শান্তি দেয় না কমিটির মধ্যে আবার আছে দিলা খুলুক ব্যবহার করে এখন তো বর্তমান যে আধুনিক যুগ টিস্যু ব্যবহার পেপার বের হয়েছে সবাই আমরা ছেলেদের পুরুষদের একটু সময় লাগে তো সেই জন্য পাক পবিত্র হয়ে প্রস্রাব করা থেকে বের হবে তো যেই দুজন ব্যক্তির কবর আযাব পড়ছে একজন প্রস্রাব করা গিয়ে পবিত্রতা হাসিল করতো না আরেকজন গীবত করতো এই দুজন ব্যক্তির দুষ্টি দূষণের কারণে কবরের মধ্যে আযাব পড়ছে সুবহানাল্লাহ বলেন না তা আমি ওই বিষয়ে বলার দরকার আমি বলতে চাচ্ছি আমি বলতে চাচ্ছি এর নবী কি ক্ষমতা কিভাবে বের করো নবী কবর উপর থেকে দেখতেছে দুইজন ব্যক্তির কবর আযাব পড়ছে কি কারণে হচ্ছে নবী সেটাও বলে দিয়েছে সুবহানাল্লাহ বলেন না ওই যে ওয়াল আখিরাতু খাইরুল লাক মিনাল উলা মানে দুনিয়ারি এটা হচ্ছে এই পরকালের ক্ষমতা ইয়া রাসূলুল্লাহ আপনার অনেক বেড়ে গেছে সুবহান সেই জন্য আমার নবী বলেছেন উম্মত আমি দুনিয়াতে চলে গেলেও আমার জন্য টেনশন করিও না আমার চিন্তা করিও না আমি কবরে গিয়ে তোমাদের চিন্তাই থাকবো আমি নবী দুনিয়া থেকে যাব রহমত আমি নবী দুনিয়া চলে যাব তাহলে তোমাদের জন্য নিয়ামত এবং বরকত তোমাদের জন্য নিয়ামত সুগ্র সুবহানাল্লাহ না আয়াতি খাইরুল লাকুম ওয়া মা মাতি খাইরুল লাকুম আমি দুনিয়া থেকে যাব রহমত
তোমাদের জন্য আমি যে দুনিয়া চলে যাও সেটা রহমত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জাল্লা আমাদেরকে যে জান্নাতি পরিবেশে বসে প্রতিকূলতার অবস্থায় আপনারা এসে আমাদের শুকরে আদায় করতেছি এবং সাহেব দাওয়াতের মরহুম আব্বাজান হাজিনুল হক সাহেব আল্লাহ উনি কি নেক আমল করেছেন সুজন থেকে গেছেন তারা প্রতি বছর মিলাদ নবীর আয়োজন করে থাকে তার বাবার ফাতিহা করে থাকে এগুলো সওয়াব আল্লাহ নূরুল হক সাহেব মেম্বারের কবরে আল্লাহ অহরহ নাযিল করে কবুল আমিন এগুলো কিয়ামত পর্যন্ত তার কবরে সব নাযিল করে জান্নাতের আলা মাকামাল তাকে নসিব করুন আমিন আমরাও চলে গেলেও সেই জন্য আমাদের সন্তানরা আমরা এভাবে স্মরণ করবে আমরা যদি আমাদের পিতামাতাকে এভাবে স্মরণ না করি আমাদের যারা মা বাবা চলে গেছেন আমরা ন্যূনতম হলেও বড় মাহফিল করো মাকতলা প্রতি বছর বাবার নামে মায়ের নামে একটি খরম খতম খতম দেবেন 10 জন আলেমেনে 10 জন আলেমেনে একটি খরম খতম দেবেন এইটাও বড় আমাদের তাদের জন্য আজাতের উসিলা হবে আল্লাহ কবুল করুন আমিন